हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल स्टूडेंट्स कैरियर सपोर्ट। बंधुरा एखो पर्त जरा आधार कार्ड के पैन कार्डे साथ लिंक करानी ता अति सत्वर पैन कार्डर साथ आधार कार्ड लिंक कर नीन, ना अपनार बैंक बोटी बंद हो जो पे कारण नतून कर इनकम टैक्स डिपार्टमेंट के बार बार करतु नतून नतून नोटिस जारी हे पैन कार्डर साथ आधार कार्ड के लिंक करान। जरा नतून कर पैन कार्ड एन तैरि कर आधार कार्ड दिए पैन कार्ड तैरि सूतरां तर पैन कार्डर साथ आधार कार्ड लिंक थक अवश्य किंतु जर पैन कार्डगुली पुरनो अर्थात आधार कार्ड स्टार्ट हार आगे जर पैन कार्ड कर जर एखो पर्त तो लिंक करा नहीं अति सत्वर लिंक कर नीन। और जदि आपनर आधार कार्डर साथ पैन कार्डर लिंक आना से देखते चान अपनी इनकम टैक्स डिपार्टमेंटर एक नतून वेबसाइट इनकम टैक्स डिपार्टमेंटर वेबसाइटी नतून कर आपडेट कर आगे साइटटाते एखन काज होच्छे ना एखन ई नतून कर साइटटी आपडेट कर आपनाके गिए ईपोर्टल डट इनकम टैक्स डट gov.in लिखते हबे। लेखार पर एरकम एकटा इंटरफेस खुलबे। ये इंटरफेसटाते आपनी प्रथमे आपनार स्टेटासटा देखे नेबेन जी आपनार आधार कार्डर साथे पैन कार्ड लिंक आछे किना। आपनी ये लिंक आधार ये अपशनटाते जाबेन स्टेटासे। एखाने गेले आपनार पैन कार्ड और आधार कार्ड नम्बर चाहिए। एखाने पैन कार्ड और आधार कार्ड नम्बर दिले आपनार एखाने देवार पड़े एखाने आपनार भिउ लिंक आधार स्टेटस देखाबे। এই সাইটটার লিংকটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। এখানে দেবেন, দেওয়ার পরে এখানে ভিউ লিংক আধার স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন দেখিয়ে দেবে যদি আপনার আধারের সাথে লিংক থাকে তাহলে দেখাবে যে ইওর প্যান লিঙ্কড উইথ আধার, আর এছাড়া যদি লিংক না থাকে তাহলে দেখাবে না যে আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক নেই, ঠিক আছে বলে দেবেন। আর যদি লিংক না থাকে তাহলে আপনাকে কীভাবে লিঙ্ক করাতে হবে তার জন্য আপনাকে যেতে হবে আগের অপশনটাতে গিয়ে এই লিংক আধার উইথ প্যান এই অপশনটা যেতে হবে। গেলে আপনার একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে আপনার লিংক আধার অপশনটা দেখতে পাচ্ছেন। এখানে প্যান অপশন আছে, আধার কার্ড নাম্বার অপশন আছে, এগুলো সব পূরণ করতে হবে। এখানে আপনার প্যান নাম্বারটা দেবেন, দু নম্বরে আপনার আধার কার্ড নাম্বারটা দেবেন, তিন নম্বরে আপনার আধার কার্ড নাম আধার কার্ডে যে নামটা আছে একদম হুবহু সেই নামটাই দিতে হবে। যদি কারো প্যান কার্ডে ভুল থাকে বা আধার কার্ডের সাথে প্যান কার্ডে কোনো রকম নামের বা ডেট অফ বার্থের বা এনিথিং এলস কোনো কিছু যদি ভুল থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে আগে আধার কার্ডটাকে ঠিক করে নিতে হবে, তারপর সেইটাকে প্যান কার্ডের সাথে সেম করে প্যান কার্ডটাও ঠিক করে নিতে হবে। তারপর দুটো এক হওয়ার পরে তারপরেই কিন্তু আপনি লিঙ্কটা করাতে পারবেন, তার আগে লিঙ্কটা করাতে পারবেন না, আপনার লিঙ্ক হবে না তাহলে। সুতরাং আপনাকে আপনার প্যান কার্ড এবং আধার কার্ডের সাথে আপনার ডিটেলসগুলো সব ঠিক থাকতে হবে। ডেট অফ বার্থ ঠিক থাকতে হবে আপনার প্যান কার্ডের সাথে, আধার কার্ডের নাম ঠিক থাকতে হবে প্যান কার্ডের সাথে আধার কার্ডে, ঠিক আছে। তাহলে আপনি এই লিঙ্কটা করাতে পারবেন। এখানে আপনার প্যান নাম্বার, আধার নাম্বার এবং আধার কার্ডের যে নামটা আছে সে নামটা এখানে বসাবেন। বসানোর পরে এখানে মোবাইল নাম্বার অপশন আছে, মোবাইল নাম্বার অপশনটা দিয়ে দেবেন, মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। এবং এই মোবাইল নাম্বারটা কিন্তু সহজে হারাবেন না, আর যদি পারেন আপনার আধার কার্ডের যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন, সবথেকে ভালো হয়। দিয়ে আপনার এইখানে অপশনটা অপশন আছে দেখবেন, আই হ্যাভ অনলি ইয়ার অফ বার্থ ইন আধার কার্ড, ঠিক আছে। যদি কারো আধার কার্ডে শুধুমাত্র জন্মবর্ষ লেখা থাকে, শুধুমাত্র অনেকের আধার কার্ডে থাকে কি যে ইয়ারটা শুধু লেখা থাকে, পুরোপুরি ডেট সমেত লেখা থাকে না, ডেট তারিখ সমেত লেখা থাকে না, তো যাদের যাদের কার্ডে এরকম আছে তাদের এই অপশনটা দুটোই ক্লিক করে নিতে হবে, ঠিক আছে। আর যাদের ক্ষেত্রে ইয়ার অফ বার্থ এবং সম্পূর্ণ ডেট অফ বার্থটাই আছে তাদের ক্ষেত্রে এই অপশনটাকে অফ করে দিতে হবে। দিয়ে শুধুমাত্র আই এগ্রি টু ভ্যালিড মাই আধার ডিটেলস এইটাতে ক্লিক করে রাখতে হবে। রেখে এই লিঙ্ক আধার অপশানে আসতে হবে। এখানে একখানটা একটু নীল হয়ে থাকবে, ওখানে গিয়ে ক্লিক করতে হবে পুরোগুলো পূরণ করার পরে। ক্লিক করার পরে আপনার একটা মেসেজ দেবে যে আপনার ইউর
ইওর প্যান নাম্বার লিঙ্কড উইথ আদার, ঠিক আছে, এরকম একটা ডিটেলস একটা মেসেজ দেবে, ওপরে উঠবে। তারপর আপনি আবার ওই স্ট্যাটাসের জায়গাটা যাবেন, এই স্ট্যাটাস জায়গাটা, এইখানে গিয়ে আপনি চেক করে নেবেন আবার আপনার প্যান নাম্বার আর আধার নাম্বারটা দিয়ে চেক করে নেবেন যে লিঙ্কটা হয়েছে কিনা। আর যদি লিঙ্ক না হয়ে থাকে, যদি দেখা যায় আপনার আধার কার্ড প্যান কার্ডের সাথে লিঙ্ক করার জন্য এরকম দেখাতে পারে, কিন্তু অনেক সময় সার্ভারের জন্য যে আপনার লিঙ্ক করার জন্য আধারের সাথে প্যান কার্ডের লিঙ্ক করার জন্য আপনাকে আর কি ডিটেলসগুলো আপডেট করা হয়েছে, এখনও পর্যন্ত ভেরিফাই করা হয়নি, এটা হয়তো বলতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনাকে ওয়েট করতে হবে, আপনাকে এক দু ঘন্টার মতো ওয়েট করতে হবে বা একদিন ওয়েট করতে হবে, তারপর কিন্তু ওটা শো করবে এখানে যে আপনার, আপনি স্ট্যাটাস চেক করে দেখতে পাবেন যে আপনার দেখাবে যে ইউ হ্যাভ অলরেডি ইওর প্যান কার্ড লিঙ্কড উইথ আধার, ঠিক আছে, এটা দেখাবে। এইভাবে আপনারা প্যান নাম্বারটি আধার কার্ডের সাথে লিঙ্ক করে নেবেন, এটা কিন্তু অতি জরুরি একটা বিষয়, ঠিক আছে, অতি জরুরি বিষয়, এটা করে নেওয়া অবশ্যই প্রত্যেকের দরকার, নাহলে কিন্তু পরবর্তীকালে অনেক রকমের মানে অসুবিধার সম্মুখীন হতে পারেন, কারণ ইনকাম ট্যাক্স নতুন নতুন করে যে সমস্ত রুলসগুলো নিয়ে আসছে, তো সেই সমস্ত রুলসগুলো ফলো করা প্রত্যেকেরই উচিত, নাহলে অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে পারেন। যেমন দেখুন, এখন ব্যাংকের কিন্তু বই করতে গেলে প্যান কার্ড ম্যান্ডেটরি করে দিয়েছে, সেরকমই কিন্তু আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক কিন্তু এবার ম্যান্ডেটরি করা হবে, এটা কিন্তু অতি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ জিনিস, অতি সত্বর করে নিন। ধন্যবাদ।